Hey guys, আমি মমিতা আমি আজকে থেকে শুরু করতে চলেছি আমার ফুড ব্লগ চ্যানেল দ্য ফুড হ্যাবিট আমি ভিজিট করব কলকাতার বিভিন্ন নামি দামি পুরনো নতুন রেস্টুরেন্ট ক্যাফেতে আর সাথে আপনাদেরকে নিয়ে যাব আজকে আমরা চলে এসেছি গলফগ্রিন এখানে একটা রেস্টুরেন্টে যেমন বাঙালি খাবারটাও ভালো পাওয়া যায় তার সাথে চাইনিজটাও তাহলে দেরি না করে চলুন যাওয়া যাক আপনারা কি কেউ বিজয়গড় বাজার বা গলফগ্রিনের দিকে থাকেন তাহলে তো এই রেস্টুরেন্টের সাথে আপনারা পরিচিত হ্যাঁ আপনারা ঠিক করেছেন আমি এখন রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছি চলে এসেছি কলকাতা প্যান্ট্রিতে ভেতরে ঢুকেই যেতে আমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে দেওয়ালে টাঙানো ছবিগুলো নন্দন ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা মানে তো আমরা এগুলোই বুঝি তাই তো তাছাড়াও যে লাইটিং ডেকোরেশন সব মিলিয়ে একদম পারফেক্ট আচ্ছা যদি আপনাকে বলা হয় কলকাতাকে আপনি কোনো রং দিতে চান আপনি কী রং দেবেন তারা নেই কমেন্ট সেকশনে জানালেই হবে সত্যি এটা মহাভোজ আমি তো বুঝে উঠতে পারছি না আমি এতগুলো খাবো কি করে চলো থালিতে কি কি দিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই সালাদ ঝুরি আলু ভাজা ডাল ফ্রাই মিক্স ভেজ চিকেন আলুর দম পাঁপড় চাটনি গোলাপজামুন আর এখানে তো লুচি ভাত চলুন তাহলে শুরু করা যাক কিন্তু সবচেয়ে প্রথম আমি কোনটা ট্রাই করব লুচি দিয়ে ট্রাই মহাভোজ খেয়ে আমার একদম পেট ফেটে যাওয়ার জোগাড় এত রকমের খাবার একা মানুষের পক্ষে খাওয়া সম্ভব কি তাও তো আমি খেয়েছি এত টেস্টি ছিল না আমি ফেলতে পারি বিশ্বাস করো আচ্ছা তোমরা যারা এখনো আসোনি কবে আসবে কমেন্ট সেকশনে জানাও তাড়াতাড়ি এসো খাবারগুলো কিন্তু সত্যিই খুব ভালো ছিল আমার তো খুব ভালো লেগেছে তো কলকাতা প্যান্ট্রিতে আপনারা কী করে আসবেন তাই তো গলফগ্রিন যে বাস স্ট্যান্ড 234 নম্বর বাস স্ট্যান্ড ওটার থেকে আপনি যদি পল্লিশ্রী মোড়ের দিকে এগিয়ে যান আপনার রাইট সাইডে পড়বে কলকাতা প্যান্ট্রি আর একদমই যদি খুঁজে পাবেন তাহলে গুগল